আর ওনাকে বসিয়েছি আজকে শহীদ মিনারের সামনে এই পবিত্র শহীদ মিনারের সামনের জন্য বসিয়েছি যে আমরা শুধুমাত্র বছরে দু একটি দিবসে এই শহীদ মিনারে আমরা ফুল দিয়ে চলে যাই এটা কি মুক্তিযুদ্ধের যে চেতনা যে আমাদের জন্য যে কষ্ট করে মুক্তিযুদ্ধ করে আমার বাবারা মুক্তিযুদ্ধ করে যে দেশ স্বাধীন করে দিয়েছে স্বাধীনতার ফল কী এটা যে মানুষ না খেয়ে এই পথে বাদাটে পড়ে থাকবে আজকে এই শহীদ মিনারের সামনে অনেক গলাবাজ লম্বা গলায় বক্তৃতা দিয়ে চলে যায় কিন্তু এই আসল কাজের কাজ এই কাজের দিকে তারা ধাবিত হয় না এখানে এসে এই শহীদ মিনারের সামনে বড় গলায় গলাবাজি করা যায় কিন্তু কোনো মানবিক কাজ করা খুব কম হয় এজন্য মানুষের চক্ষু স্ফুটনের জন্য সমাজের দরবন হিসেবে এই ভিডিওটা আপনাদের সামনে শো করছি যাতে আপনারা যে কোনো কাজ করার সময় অন্তত ভালো কাজগুলা আমাদের এই শহীদ মিনারের সামনে আমরা করতে পারি আমাদের শহীদের আত্মা যাতে এই ভালো কাজগুলো দেখে বিসমিল্লা রহমানের রাহিম আজকে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি কক্সবাজার জেলার চকরিয়া থানার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজকে আমরা এখানে একটি মানবিক কাজ এসে এই অসহায় মানুষটাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে যে ঠিকমতো দাঁড়াতেও পারছে না পরে আমরা ওনাকে এখানে নিয়ে এসেছি এই শহীদ মিনারের সামনে আমরা ওনাকে বসিয়েছি এবং বসে আমরা যেটা জানতে পারলাম যে এ বয়স্কী মানুষটির তিন কুলে কেউ নেই স্ত্রী নেই কোনো পুত্র নেই কোনো স্বজন নেই মাত্র মেয়ে ছিল সেটা অনেক আগে বিয়ে দিয়ে দিয়েছে তো ওনার আর তিন কুলে কেউ নেই কেউ দিলে খায় না দিলেও পোস থাকে কোনো রকম দাঁড়াতেও পারে না ঠিকমতো হাঁটতেও পারে না এই শেষ বয়সে এসে এলাকাবাসী থেকে যেটা শুনলাম যে চিকিৎসার জন্য যে যদি একটু ওষুধ পাবে সেই ওষুধ কেনার ক্ষমতা পর্যন্ত ওনার কাছে নাই কারণ অর্থ ইনকাম করার কোনো অবস্থায় ওনার নাই। তাহলে এই অসহায় মানুষটির পাশে তো দাঁড়ানো আমাদের নৈতিক এবং মানবিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং একজন সনাতন ধর্মাবলম্বী একজন বৃদ্ধ মানুষ হোক না সে আমাদের বাবা ধর্ম কি আসে যায় যেখানে মানুষ মনুষ্যত্বই সবচেয়ে বড় বিষয় আচ্ছা এদিকে চাচা আপনার নামটা কি বলেন নামটা বলেন বাবা নামটা বলেন ওনার নামটা কি বলছে মনোরঞ্জন মনোরঞ্জন ওনার নাম হচ্ছে মনোরঞ্জন তো এখানকার যে এলাকাবাসী রয়েছে আমরা ওনাদের থেকে যে জেনেছি ওনার তো ছেলে আত্মীয় স্বজন স্ত্রী কেউ নেই স্ত্রী মারা গেছে ছেলেও নাই একটা মেয়ে অনেক আগে বিয়ে দিয়ে দিয়েছে এখন তো উনি একা আর কেউ নেই তো ওনার তো জীবন ধারণের কোনো উপায় নেই যে উনি যেটা বলছেন আপনারা যে অসুস্থ কোনো ওষুধও কিনতে পারছে না তো এই অসহায় মানুষটা আমাদের অনুষ্ঠানের অনেক দূরে একেবারে এই হয়তোবা কোনো খাবারের আশায় একেবারে ঝুঁকে দাঁড়িয়েছিল এই অসহায় মানুষ নিজের নামও বলতে পারে না দাঁড়াতেও পারে না একেবারে বয়োবৃদ্ধ ফেল ফেল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না তার চোখের যদি চোখের দিকে যদি আমরা তাকাই এই চোখটাকে আমরা আমাদের বাবার চোখ কেন কল্পনা করতে পারি না তাহলে আমরা কিসের মানবিক বাংলাদেশ গঠন করব। আর ওনাকে বসিয়েছি আজকে শহীদ মিনারের সামনে এই পবিত্র শহীদ মিনারের সামনে জন্য বসিয়েছি যে আমরা শুধুমাত্র বছরে দুই একটি দিবসে এই শহীদ মিনারে আমরা ফুল দিয়ে চলে যাই এটা কি মুক্তিযুদ্ধের যে চেতনা যে আমাদের জন্য যে কষ্ট করে মুক্তিযুদ্ধ করে আমার বাবারা মুক্তিযুদ্ধ করে যে দেশ স্বাধীন করে দিয়েছে স্বাধীনতার ফল কি এটা যে মানুষ না খেয়ে এই পথে বাজারে পড়ে থাকবে আজকে এই শহীদ মিনারের সামনে অনেক গলাবাজ লম্বা গলায় বক্তৃতা দিয়ে চলে যায় কিন্তু এই আসল কাজের কাজ এই কাজের দিকে তারা ধাবিত হয় না এখানে এসে এই শহীদ মিনারের সামনে বড় গলায় গলাবাজি করা যায় কিন্তু কোনো মানবিক কাজ করা খুব কম হয় এজন্য মানুষের চক্ষু স্ফুটনের জন্য সমাজের দরবন হিসেবে এই ভিডিওটা আপনাদের সামনে শো করছি যাতে আপনারা যে কোনো কাজ করার সময় অন্তত ভালো কাজগুলো আমাদের এই শহীদ মিনারের সামনে আমরা করতে পারি আমাদের শহীদের আত্মা যাতে এই ভালো কাজগুলো দেখে শান্তি পায় তাদের যাতে এই যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করাটা সার্থকতা মনে করে আজকে আমরা এই অসহায় বৃদ্ধ পাবার জন্য নগদ দশ হাজার টাকা দিয়ে যাচ্ছি এই দশ হাজার টাকা দিয়ে ওনার চিকিৎসা এবং অন্তত প্রতি মাসে এক হাজার টাকা করেও যদি উনি খরচ করে দশ মাস চলে যাবে ওনার আর এই দায়িত্বটা নিবে এলাকার যে স্বেচ্ছাসেবী ভাইরা আছে টাকাটা আমি ওনাকেই দিব কিন্তু তদারকি করবে ওনারা ভাই আপনারা পারবেন তো না কি ভাই অরুপ ভাই পারবেন তো ভাই আপনারা পারবেন না সবাই তো এলাকাবাসী যেখানে সম্মতি দিয়েছে এবং আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনেরও যেখানে আমরা ফোন করে খোঁজখবর নেব আমরা ওনার হাতেই নগদ দশ হাজার টাকা তুলে দিয়ে যাচ্ছি আজকের এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে জামাল উদ্দিন আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার নিউ ইয়র্ক শহরের জামাল উদ্দিন আহমেদ ভাইকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে বাবা বিশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা দিয়ে আপনি অন্তত দশ মাস চলতে পারবেন ঠিক আছে ঠিক আছে একটু দোয়া করি দেন আমার হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ একটু দোয়া করি দেন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন আচ্ছা একজন অসহায় বাবা অত্যন্ত বয়বৃদ্ধ যিনি কথাও বলতে পারে না দাঁড়াতেও পারে না অসহায় ফেল করে তাকিয়ে থাকে যে চোখ এই অসহায় চোখের পাশে এখন তার শেষ সময়ে এই পৃথিবীতে কেউ না থাকলেও অন্তত আমরা তার ওনাকে বাবার স্থানে স্থান দিয়ে আমরা কেন তাদের সন্তান হতে পারি না আমরা এরকম স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে সবার কাছে ভিডিও দিয়ে আমরাও তুলে ধরব যার যার এলাকায় এরকম অসহায় মানুষের পাশে আমরা সবাই দাঁড়াবো কী ভাই আপনারা সব ওনার খোঁজখবর রাখবেন তো রাখবেন তো ভাই তো এরকম আমরা যাতে আমাদের কোনো এলাকায় এরকম বয়বৃদ্ধ কোনো মানুষ যাতে এরকম নীরবে নিঃশব্দে চোখের পানি না ফেলে এটাই হোক আমার অঙ্গীকার আমাদের অঙ্গীকার আর এরকম শহীদ মিনারের সামনে আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি আমাদের কষ্টার্জিত যারা যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের যে স্মৃতিস্তম্ভ শহীদ মিনার এই শহীদ মিনার থেকে অন্তত তারা কাল্পনিক চোখে হলেও এই ভালো কাজগুলো দেখছে এবং তাদের আত্মা শান্তি পাচ্ছে যে তাদের যে রচিত বাংলাদেশ এই রচিত বাংলাদেশে আমরা একটি মানবিক বাংলাদেশ যাতে গঠন করে যেতে পারি এ হোক আমাদের অঙ্গীকার এই সনাতন ধর্মাব সনাতন ধর্মাবলম্বী যে মনোরঞ্জন এই বয়স্ক মানুষ এই ওনার যাতে কিছুটা সময় অন্তত একটু ভালো কাটে এই ভিডিও দেখে এই এলাকার এই চক কক্সবাজার জেলার চকরিয়া থানার এই কি বড়ইতলি বড়ইতলি ইউনিয়নের যে স্বনামধন্য বিশেষ ব্যক্তিবর্গ বিশেষ ব্যক্তিবর্গ কিংবা শরীদিবান ব্যক্তি বা বৃত্তশালী ব্যক্তি যারা আছেন ওনারা এই বাবার পাশে দাঁড়াবেন এ হোক অঙ্গীকার ধন্যবাদ সবাইকে দাঁড়াতে পারবে না কষ্ট করে না না কষ্ট দিন না এই যে আমরা দেখতে পাচ্ছি যে উনি আসলে দাঁড়াতেও পারছে না বয়োবৃদ্ধ একজন মানুষ কার কাছে যাবে কে সহযোগিতা দিবে এই প্রশ্নটা যাতে আমাদের আর করতে না হয় এই অঙ্গীকার যাতে আমরা অন্তরে ধারণ করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম